সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি এমআইএসটিতে এমবিএ এবং ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজে এমফিল করেন। শফিউদ্দিন আহমেদ 1983 সালে নবম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন পান। দীর্ঘ কর্মজীবনে তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশন সহ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেন। 2019 সালে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। 2012 সালে তিনি পদোন্নতি পান এবং মেজর জেনারেল হন। এরপর সরকার তাকে 19 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব দেন। পরে তিনি মহাপরিচালকের দায়িত্ব পান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের। প্রথম বাংলাদেশি ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে শফিউদ্দিন আহমেদ শান্তি মিশনে মাল্টি ন্যাশনাল ফোর্স কমান্ডার হিসেবে নেতৃত্বের সুযোগ পান। তিনি মোজাম্বিকে 16 মাস শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। পরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী মিশনে ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান শফিউদ্দিন। সম্প্রতি নড়াইলে যান সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। সেখানকার লোহাগড়া উপজেলায় রয়েছে তার পৈতৃক ভিটা। সেখানেই সারাদিন সময় কাটান তিনি। পরে তিনি এলাকার দুই বিদ্যালয় পরিদর্শন করেন। সেই সঙ্গে বিদ্যালয় দুটির উন্নয়নে মোট 35 লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। সেনাপ্রধান লোহাগড়া সেনা ক্যাম্প থেকে প্রথমে করফা গ্রামে তার পৈতৃক ভিটায় যান। সেখানে তার বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মোহাম্মদ রুকনউদ্দিন আহমেদের নামে নির্মাণাধীন 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেই সঙ্গে কাজের অগ্রগতিরও খোঁজখবর নেন। পরে তিনি দেখা করেন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের সঙ্গে। এরপর মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান সেনাপ্রধান। ওই বিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন তাদের একজন সেনাপ্রধানের বাবা রুকনউদ্দিন আহমেদ। সেনাপ্রধান ওই বিদ্যালয়ের জন্য 20 লাখ টাকা অনুদান এবং বিদ্যালয়ের 10 মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনের সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন। এরপর সেনাপ্রধান পরিদর্শন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে 15 লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। সেখানে তিনি উন্মোচন করেন একটি স্মরণিকার মোড়ক। এরপর লোহাগড়া সরকারি আদর্শ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান। পরে সেনাপ্রধান মধুমতি রেলওয়ে সেতুর কাজের অগ্রগতি দেখেন। সেই সঙ্গে কালনা এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।